উম্মে আমেনা আপনি লিখেছেন আমি প্রেগন্যান্ট 7 সপ্তাহ হয়েছে আমার ক্ষেত্রে রোজার হুকুম কি প্রেগন্যান্ট নারীরা যদি রোজা রাখলে একটু কষ্ট হয় তারপর তাদেরকে রোজা রাখতে হবে আর যদি এত কষ্ট হয় যে কষ্টের ফলশ্রুতিতে তার রোজা রাখাটা একরকম তার সাধ্যের বাইরে অনেক প্রেগন্যান্ট মা বোনরা আছেন যে রোজা রাখার সময় একটা পিরিয়ড তাকে পুরো সেলাইনের উপরে থাকতে হয় বেড রেস্ট করতে হয় তিনি কোনো কিছু খেতে পারেন না অনবরত বমি হয় তাদের কথা ভিন্ন তারা যে রোজাগুলো প্রেগন্যান্সির কারণে রাখা সুযোগ পেলেন না রাখতে পারলেন না সেগুলো পরবর্তীতে তারা রেখে দেবেন কিন্তু প্রেগন্যান্ট হলেই যে আপনি রোজা রাখবেন না ব্যাপারটা সেরকম নয় প্রেগন্যান্ট অবস্থায় হাজারো লাখো মেয়েরা রোজা রাখছেন কোনো অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ তার যদি পরিস্থিতি খুব খারাপ থাকে তার নিজের কিংবা গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারার সুযোগ আছে না রাখার সুযোগ আছে কিন্তু এই রোজাগুলো পরবর্তীতে রেখে দিতে হবে মোহাম্মদ ফেরদাউস আপনি লিখেছেন রমজানে ফজরের নামাজ কখন পড়া ভালো রমজান রমজানের বাইরে সবসময় একই বিধান প্রযোজ্য তো যদিও রমজানের সারির জন্য আমরা ভোর রাতে একটু আগে ওঠার কারণে অনেকেই ফজর পরে ঘুমাতে যেতে হয় যেহেতু তার ডিউটি আছে সেই কারণে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করে ফেলা হয় সেটা ভালো যে কোনো নামাজই আউয়াল ওয়াক্তে বা শুরুর দিকে পড়াটাই উত্তম মৌলিকভাবে ফজর নামাজের ক্ষেত্রে ফোকাহ হানাফের মত হলো যে এমনভাবে আদায় করা উত্তম যে অন্ধকারে শুরু হবে আলোতে গিয়ে সেটি শেষ হবে সেটাকে এসফার বিল ফজর বলা হয় এবং এই মর্মে অনেকগুলো বর্ণনা রয়েছে এগুলো ইজতিহাদি বিষয় এগুলো নিয়ে আমরা অনেকে খুব বেশি হার্ড লাইনে চলে যাই এবং খুব সহজ সমীকরণ করে ফেলি একটাকে সুন্নাহ দ্বারা প্রমাণিত আরেকটিকে বিদআত বা আপনার আরেকটাকে আপনার মন গড়া আমল হিসাবে আমরা আখ্যায়িত করি যেটা খুবই ভুল এরপরে ব্রেন পাওয়ার টু এ আইডি থেকে আপনি লিখেছেন বাবার সম্পদকে স্বামী দিয়ে স্বামীকে দিয়ে দিতেই হবে না দিতে চাইলে কি গুণা হবে বাবার সম্পদ স্বামীকে কেন দিতে হবে কোনো মেয়ে যদি বাবার সম্পদ পান তিনি তার ইচ্ছামতো সেটি ব্যয় করবেন দান দক্ষিণা করবেন স্বামীকে কিছু দিতে পারেন ভালোবাসার জন্য আন্তরিকতার জন্য সৌহার্দ্য সৃষ্টি হবে হাদিয়া দিলে সেই হিসাবে তাকে কিছু দিতে পারেন গিফট কিন্তু পুরোটা স্বামীকে দিতে হবে এমনটি মোটেও আবশ্যক নয় এবং স্বামীও সেটা দাবি করার কোনো যৌক্তিকতা বা অধিকার তার নেই আহমেদ রিয়াদ আপনি লিখেছেন রমাদানের আমলের জন্য কিছু শর্টকাট সাজেশন দিন রমাদানের আমলের জন্য আমরা রমাদান প্ল্যানার করেছি এই প্ল্যানারটি অনুসরণ করলে আমরা বিশ্বাস করি যে রমাদানে আমল ইবাদতের পরিমাণ বৃদ্ধি করতে সহায়ক হবে আর রমাদানের শেষ দশক যদি আপনি এতেকাফে বসেন তাহলে আপনার অটোমেটিকলি আমল হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর পাশাপাশি রমাদান মাসে আমাদের অন্যান্য যে ব্যস্ততা আছে বিশেষ করে শেষের দিকে সেই ঈদের ব্যস্ততা গ্রামে যাওয়ার ব্যস্ততা সেগুলো যদি আমরা সংক্ষিপ্ত করতে পারি বা সেগুলোতে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে রমাদান মাসে অনেক আমল করা সম্ভব হবে আমলি পরিবেশ আমলি ব্যক্তির সান্নিধ্যে থাকলে তার মাধ্যমেও আমলের দিকে অগ্রসর হওয়া অনেক সহজ হবে ইনশাআল্লাহ তার দালিয়া বিধি আপনি লিখেছেন জাকাত সম্পর্কে জানতে চাই জাকাত সম্পর্কে আমাদের একটি ভিডিও ক্লিপ আছে সেখানে জাকাত সম্পর্কে কমন সম্ভবত 52টি প্রশ্নের উত্তর দেওয়া আছে সে ভিডিওতে বিস্তারিত আপনি জেনে নিতে পারেন এবং জাকাত সম্পর্কে আমরা একটা সেশন রমাদান ইনশাআল্লাহ রাখবো আশা করছি কোনো একটা প্রশ্নের সেশনে শুধু জাকাত সম্পর্কে আমরা উত্তর দেবো আপনাকে মৌলিকভাবে এতটুকু বলে রাখি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 595 গ্রাম রূপা কেনার মতো অর্থ দিয়েছেন এবং সেটি এক বছর তার কাছে ছিল ঋণমুক্ত অর্থাৎ এই টাকার বিপরীতে বা এর সমপরিমাণ ঋণ নেই ঋণ থাকলেও সেটা আর পরিশোধ করার পরও যে পরিমাণ থাকবে তা জাকাতের নেশা পরিমাণ অর্থাৎ 595 গ্রাম রূপা যেটাকে সাড়ে বান্ন ভরির কথা আমরা বলছি সেই 52 ভরির রূপার কেনার মতো হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে এক বছর তার কাছে থাকলে জাকাত আবশ্যক হবে আর শতকরা 100% তাকে জাকাত দিতে হবে এরপরে তন্নী নুসরাত জাহান আপনি লিখেছেন আমার বাবাকে একটা পরিত্যক্ত জায়গায় দাফন করা হয়েছে এখন কবরটা যেন চেনা যায় সে উদ্দেশ্যে কি কবর পাকা করা যাবে চেনা যায় যেন সেই জন্য একটা ইট দিয়ে রাখতে পারেন সামান্য কিছু করতে পারেন কবরকে পাকা করা উঁচু করা দালান করা এটা হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এগুলো ভাঙার নির্দেশ করেছেন বিধায় নিশানার জন্য এরকম পাকা করা বা দালান তোলার কোনো প্রয়োজন নেই